Thank you. তুমি যেন কোথায় জব করছো? খাওয়া শেষ হলে সবকিছু টেবিলেই রেখে যাবেন, আমি পরে গুছিয়ে রাখবো। আমরা কিন্তু একসাথে ডিনার করতে পারি। আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। আচ্ছা রিনি, আমি কাল সকালবেলা আমাকে রিনি নামে না ডাকলে আমি খুশি হব। এক্সকিউজ মি, তোমাকে খুশি করবার জন্য আমি এখানে আসিনি। আমি যে কাজটা করতে এসেছি সেটা করে আমি চলে যাব। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে আমি কাল সকালে হোটেলে মুভ করে যাচ্ছি, তোমার সাথে সম্ভবত আমার দেখা হবে না। সকালে নাস্তা করে যাব। আজ আমার জন্মদিন, আমাকে ভুলে গেলেও এই তারিখটা তোমার মনে আছে জানি। সহজে তুমি কিছু ভুলো না, রিনিও ভুলেনি, ঠিকই মনে করে একটা কেক নিয়ে হাজির। আজ আমি খুব খুশি, রিনির একটা ভালো চাকরি হয়েছে। ওকে নিয়ে দুশ্চিন্তা হতো, নিজেকে ব্যর্থ মানুষ ভেবে যখন ভয় লাগে তখন রিনির গালে হাত রেখে ওর দিকে তাকিয়ে থাকি, সাহস ফিরে পাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কত বছরের অভিজ্ঞতা অর্জন করলেন? আচ্ছা উনি যখন ছিলেন, মানে এই দিনে উনি কি করতেন? উনিটা কে? উনি মানে উনি, ও উনি উনি, হ্যাঁ আমাকে নিয়ে সারাটা শহর রিকশায় ঘুরে বেড়াতেন। আর 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 বাকিটা বলা যাবে না, সিক্রেট। আচ্ছা চলো আজ আমরা রিকশা করে কোথাও ঘুরে আসি। আমি রিকশায় চড়ি না, 19 বছর হলো। আই'ম সরি। তুই আমার একটা কাজ করে দিবি? হুম করব। আরে কাজটা কি সেটা শুনবি তো? প্রয়োজন নেই তো। তোকে একটা জিনিস দেব, জিনিসটা খুব দামি না কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি জিনিস? কোনো একদিন উনি এই বাড়িতে আসলে ওনাকে দিয়ে দিবি। উনিটা কে? উনি আসবেন? হুম আসবেন। কবে? সেটা তো জানি না, তবে আসবেন। তো উনি আসলে তুমি নিজেই তাকে জিনিসটা দিও। তখন যদি আমি না থাকি
তুমি আবার কোথায় যাবে সেটাও তো জানি না। দেখো বাবা, আমি আজকে যে অবস্থানে আছি সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি যেখানে থাকবে না আমিও সেখানে থাকবো না। তুই কিন্তু কথা দিয়েছিস কাজটা করবি। কিন্তু জিনিসটা কি, মনে করে দিস কিন্তু। ব্রেকফাস্ট কে বানিয়েছে? তুমি রান্না বান্না করতে পারো? তুমি ইউএসএতে আমাকে অনেকবার কল করেছো কিন্তু কোনো কথা বলনি, কেন? ইচ্ছে করতো না। তাহলে কল করতে কেন? আপনাকে খুব বকতে ইচ্ছে করতো তাই। বকতে ইচ্ছে করতো কেন? আই এম সরি, কথাটা আপনাকে আমার এভাবে বলা ঠিক হয়নি। আবিরকে তুমি বাবা ডাকতে? বাবাকে তো মানুষ বাবা বলেই ডাকে। অনেক রাগ আমার উপরে, এখনো বকা দিতে ইচ্ছে করছে? ইচ্ছে করলে ইচ্ছে পূরণ করো মেয়ে। ইচ্ছে বুকের ভিতর চেপে রেখে কোনো লাভ নেই, তাতে কষ্ট শুধু পায়। নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া আমার বাবা মনে শেখায়। স্ট্রেঞ্জ, নিজে সারাটা জীবন যা করেছে সেটাই তোমাকে শেখায়নি? অবশ্য কেন শেখায়নি সেটা আমি বুঝতে পারি। নিজে যে ভুলগুলো করেছে চাইনি যে তুমি সেগুলো আবার করো। থ্যাংক ইউ ফর দ্য ব্রেকফাস্ট। ও বাই দ্য ওয়ে, আমি হোটেলে যাবার আগে, মানে আমার খুব ইচ্ছে করছে তোমার হাতে এক কাপ কফি খেতে, সম্ভব? ইচ্ছে পূরণ করতে হয়, ইচ্ছে কখনো বুকের ভেতর চেপে রাখতে হয়, এতে শুধু কষ্টই হয়। এটা আমার বাবার কথা না, আপনার কথা। তার মানে হচ্ছে আমি কফিটা পাচ্ছি, তাই তো? হ্যালো, ও ইয়া, আই এম জাস্ট কামিং। হ্যাঁ, ওনাকে সাথে নিয়েই আসছি। ওকে বাই। হ্যালো রুবনা, আই এম জাস্ট অন মাই ওয়ে, গেট রেডি। হ্যাঁ, তোমাকে হোটেলে ড্রপ করেই আমি অফিসে চলে যাব। শোনো, তুমি এক কাজ করো, এখানে চলে আসতে পারো। হ্যাঁ, ওকে ওকে বাই। আপনাকে নিতে আসবে কখন?
আমি ঠিক করেছি আজ হোটেলে যাব না। ফ্রিজে খাবার রেখে যাচ্ছি, গরম করে খেয়ে নেবেন, আমি একটু বাইরে যাচ্ছি। আমার তো ইচ্ছে ছিল সারাদিন তোমার সাথে কাটাবো। আমার ইচ্ছে করছে না। নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে অন্যের মনে কষ্ট দিতে নেই, কথাটা আমার না, তোমার বাবার। বাই দ্য ওয়ে, তো কফিটা খুব ভালো হয়েছিল, আমি আরেক মুখ খেতে পারি? রুবা, তুমি চলে গেলে, দিন চলে যাচ্ছে, রিনিও একদিন চলে যাবে, চারপাশের সব কিছু এত বেশি চলমান, গতিশীল, যে নিজেকে মূর্তি মনে হয় মাঝে মাঝে। যখন শহরের উঁচু উঁচু সারি সারি দালানগুলো দেখি, মনে হয় আমি ওদেরই একজন। কি দেখছো নাকি কাউকে ভাবছো? ইউনিভার্সিটি থেকে কখন ফিরলি? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয়টি, কাউকে ভাবছিলাম। উত্তর সঠিক হয়েছে। হয়েছে। তুই জানতে চাইলি না কাকে নিয়ে ভাবছিলাম? না। কেন? কারণ উত্তরটা তো আমি জানি। একটা জিনিস আমি জানি না। কি? উনি তোমাকে কেন ছেড়ে চলে গেলেন? কারণ আমি বাড়িটা বিক্রি করব না। এই বাড়িটা শুধু আমার কাছে একটা বাড়ি না, এটা আমার পূর্বপুরুষের স্মৃতি, আমার অস্তিত্ব। ফাইন ফাইন, বিক্রি করো না, বিক্রি করার দরকার নেই। বাপি তো বলেছে তোমার প্যাসেজটা উনি দিয়ে দেবেন। আমি তোমার বাবার কাছ থেকে টাকা নেবো কেন? লোন না, ধার। তারপরে ছবি এঁকে সেগুলো বিক্রি করে সেই ধার শোধ করে দিও। আমার ছবি কি আবার এর মধ্যে টানছো কেন? কারণ ছবি আঁকা ছাড়া তুমি আর কিছু পারো না, ছবি ছাড়া তুমি কিছু বোঝো না, তুমি মানুষ বোঝো না, তুমি সময়ের প্রয়োজন বোঝো না, তুমি ভবিষ্যৎ বোঝো না। বুঝি না, আমি বুঝতে চাইও না। আমি এটাও বুঝি না যে একটা মানুষ সামান্য একটা চাকরির জন্য কি করে দেশ, ঘর বাড়ি, বন্ধু বান্ধব ছেড়ে বিদেশে চলে যেতে পারে। রুবা, আমি চাইলেই কি ওখানে আমাদের গলির ধারে যে চায়ের দোকানটা আছে, সেই দোকানের চা আমি পাবো? পাবো না। ছাদে দাঁড়ালে আমি রঙিন ঘুড়ি দেখতে পাবো? আমি দরদাম করে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনতে পারবো? কালবশি কি ঝড়ে আমার ঘুম ভেঙে যাবে? হাজার চেষ্টা করেও আমি কি কোনো নিয়ম ভাঙতে পারবো? রুবা, আমি ওখানে বাঁচবো না তুমি কেন বুঝতে পারছো না? পারছি, বুঝতে পারছি। আবির, আমার চাকরিটা তোমার কাছে যত সামান্যই হোক না কেন, আমার কাছে অনেক বড় ব্যাপার, ইনফ্যাক্ট সবচাইতে বড় ব্যাপার। আমি আমার ভবিষ্যৎ নিজে গড়তে চাই, তোমার উপরে রিলাই করতে পারছি না, সরি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, তুমি আমার হাত ছেড়ে দিচ্ছ।
আর কখনো ফিরে আসবে না? আমি অপেক্ষায় থাকব। আমাদের আর কোনোদিন দেখা হবে না, অন্তত এখানে তো না। আমি বুঝতে পেরেছি, এখানে হবে না, ওখানেও হবে না, হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। থ্যাংক ইউ। কফির জন্য নাকি বাইরে যাইনি সেজন্য? আবিরের সাথে থাকার জন্য। কে বিশেষ পর্যন্ত ওর সাথে থাকেনি, না ওর ফ্যামিলির কেউ, না আমি। আর কারো কথা আমি জানি না, তবে বাবার মুখ থেকে আমি আপনার কথা ছাড়া আর কারো কথা শুনিনি। আমি ইউএস চলে যাবার পরও আবিরের সাথে আমার যোগাযোগ হতো, চিঠি আদান প্রদান হতো। আবিরই রেখেছিল যোগাযোগটা। তারপরে একটা সময় যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি আমার ঠিকানা, টেলিফোন নাম্বার সব বদলে ফেলি, এমনকি নিজেকেও। কেন? সম্ভবত এই কথাটা তোমার বাবা তোমাকে বলেনি। তোমার কারণে আমি আমেরিকাতে যাবার কয়েক বছর পর আবির আজমিরতে যেতে রাজি হচ্ছিল, কিন্তু ততদিনে তুমি আবিরের জীবনে চলে এসেছ। সে তোমাকে নিয়ে আসবে, আমি রাজি হতে পারিনি। আমাদের নিজেদেরই কখনো সন্তান হয়নি, আমি অন্য আরেকজনের সন্তানের দায়িত্ব কিভাবে নেব? নো, আর কোথাও গিয়ে আমার এক ধরনের সন্দেহ হচ্ছিল যে আবির কিছু একটা লুকাচ্ছে, সম্ভবত সেই তোমার জন্মদাতা। আপনার বিশ্বাস ভুল ছিল না, উনি আমার জন্মদাতা।